নমস্কার, আমি অর্ণব। ইতিমধ্যে আপনারা শুনে নিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতার প্রথম পর্ব। যেখানে পুতুলের বিয়ে হওয়ার কথা ছিল সেখানে জলজ্যান্ত দুটো মানুষের বিয়ে হয়ে গেল। এবার বিয়ে তো কোনো সম্পর্কের অন্তিম পরিণতি নয়, বিয়ে তো একটা নতুন যাত্রাপথের শুরু। সেই পথের শুরুতে ললিতাকে একা বসিয়ে রেখে শেখর এখন অনেক দূরে। ললিতা কি এগোবে সে পথ ধরে, না শেখর ঘুরে তাকাবে, নাকি সত্যি শুধু দূরত্বটুকুই, সামান্য সময়ের ঘনিষ্ঠতাটা মিথ্যে? আসুন এবার জেনে নিই এই প্রশ্নগুলোর উত্তর। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মাস তিনেক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের ওপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন, না না না, এখানে নয়, ওই 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 চৌকির ওপর গিয়ে বসো, আমি অসময় আবার স্নান করতে পারবো না। বলি জাত দিয়েছ নাকি হে? গুরুচরণ দূরে একটা চৌকির ওপর বসিয়া পড়িয়া আবার মাথা হেঁট করিয়া রহিল। দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল, আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোঁড়া হিন্দু নবীনে শ্রুতিগোচর হইয়াছে। নবীনের চোখ দিয়া অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, কিন্তু গুরুচরণ তেমনি মৌন নত মুখে বসিয়া রহিল। সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করা অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। নবীন পুনরায় তর্জন করিয়া বলিলেন, বলো না হে, সত্যি নাকি? গুরুচরণ জল ভরাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল, আকে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60 টাকা, আর তুমি? ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাহির হইল না। গুরুচরণ চোখ মুছিয়া রুদ্ধকণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, জ্ঞান ছিল না দাদা, দুঃখের জ্বালায় গলায় দড়ি দেব কি ব্রহ্মজ্ঞানেই হব, কিছুই ঠাওরাতে পারছিলাম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানেই হই, তাই ব্রহ্মজ্ঞানেই হয়ে গেলুম। গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল। নবীন চিৎকার করিয়া বলিল, বেশ করেছ, নিজের গলায় দড়ি দিতে না পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ। আচ্ছা যাও, আর আমাদের সামনে কাল মুখ বার করো না। এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকো গে, মেয়েদের হাড়ি মুচির ঘরে দাও গে যাও। বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন। নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিয়া পাইলেন না। গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে, আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই, তাই নিষ্ফল আক্রোশে চটপট করিয়া আপাতত জব্দ করিবার কোনো ফন্দি খুঁজিয়া না পাইয়া সেদিন মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন। এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন। শেখর, এ মতিবুদ্ধি কে দিলে তাকে? মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তাহা অনুমান করিয়াছিল, সে উল্লেখ না করিয়া বলিল, কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাকে একঘরে করে রাখতে, এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন, আমি তো ভেবে পাইনি। ভুবনেশ্বরী ঘান্নারিয়া বলিলেন, কিছুই আটকে থাকে না শেখর, আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয়, ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনি তাদের ভার নিতেন। শেখর চুপ করিয়া রহিল। ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন, আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো, দিতামও, আমি তো আর জানি নে গুরুচরণ এই সব মতলব করেই পাঠিয়ে দিল না, আমি মনে করেছিলাম বুঝি সত্যি তার বিয়ে সম্বন্ধ হচ্ছে। শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটু লজ্জিতভাবে বলিল, বেশ তো মা, এখন বাড়িতে গিয়েই তাই করো না কেন, সে তো আর ব্রাহ্ম হয়নি,
তার মামাই হয়েছে, আর তিনিও তার যথার্থ আপন কেউ নন। ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে। ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন, তা বটে, কিন্তু কর্তা একরকমের মানুষ, তিনি কিছুতেই রাজি হবেন না, হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না। শেখরের নিজের মনেও এই আশঙ্কা যথেষ্ট ছিল, সে আর কিছু না বলিয়া চলিয়া গেল। ইহার পরে আর এক মিনিটও তাহার বিদেশে থাকিতে ইচ্ছা করিল না। দু তিন দিন চিন্তিত ও অপ্রসন্ন মুখে এদিক ওদিক ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল, আমার আর ভালো লাগছে না মা, চলো বাড়ি যাই। ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন, তাই চল শেখর, আমারও কিচ্ছু ভালো লাগছে না। বাড়ি ফিরিয়া আসিয়া মাতাপুত্র উভয় দেখিলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে। গুরুচরণের সহিত আর কোনো সম্পর্ক রাখা, এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তা আর অভিপ্রেত নয়, তাহা কাহাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয়েই বুঝিলেন। রাত্রে শেখরের আহারের সময় মা উপস্থিত ছিলেন। দুই একটা কথার পর বলিলেন, ওদের গিরিনবাবুর সঙ্গেই ললিতার বিয়ে দেওয়ার কথা হচ্ছে, আমি তা আগেই বুঝেছিলাম। শেখর মুখ না তুলিয়াই জিজ্ঞাসা করিল, কে বললে? ওর মামি, দুপুরবেলায় কর্তা ঘুমোলে আমি নিজেই গিয়ে একবার দেখা করে এসেছি, সেই বধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে। ক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের দুই চোখ আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, কপাল শেখর, কপাল! এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না, কার আর দোষ দিই বল। যাই হোক, গিরিন ছেলেটা ভালো, সঙ্গতিও আছে, ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন। শেখর কোনো কথাই বলিল না, মুখ নিচু করিয়া খাবারগুলো হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল। খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল। পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল। তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রাত্যহিক চাপানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল। তথাকার কোলাহল সে ঘরের কানে যাইবা মাত্র সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল। তারপর ধীরে ধীরে বাড়িতে ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল। তৎক্ষণাৎ কলরব থামিল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল। শেখর ফিরিয়া আসিয়াছিল, এ সংবাদ ললিতা ছাড়া কেহ জানিত না। আজ গিরীন্দ্র এবং আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন। তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রহিলেন এবং গিরিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকাইয়া রহিল। সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিল গুরুচরণ নিজে, তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল। তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করিতেছিল, একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেঁট করিল। শেখর সরিয়া আসিয়া তক্তবশের ওপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল, এ কি, একবারে সমস্ত নিবে গেল যে? গুরুচরণ মৃদু কণ্ঠে বোধ করি আশীর্বাদ করিলেন, কিন্তু কি বলিলেন বোঝা গেল না। তাহার মনের ভাব শেখর বুঝিল, তাই সময় দেওয়ার জন্য নিজেই কথা পাড়িল। কাল সকালের গাড়িতে ফিরিয়া আসিবার কথা, জননীর রোগ উপশম হইবার কথা, পশ্চিমের কথা, আরও কত কি সংবাদ অনর্গল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকের দিকে চাহিল। গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিল, ছেলেটির পরিচয় দিয়া বলিলেন, ইনি আমাদের গিদিনের বন্ধু, এক জায়গায় বাড়ি, একত্রে লেখাপড়া শেখা, অতি সৎ ছেলে, শ্যামবাজারে থাকেন, আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যান। শেখর খান্নাড়িয়া মনে মনে বলিল, হ্যাঁ, খুব ভালো ছেলেই বটে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাকা, সব খবর ভালো তো? গুরুচরণ জবাব দিলেন না,
মাথা হেঁট করিয়া রহিলেন। শেখর উঠিবার উপক্রম করিতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। সব কথা শুনেছ তো? শুনেছি বই কি বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল। তারপরেই ভিতরে গৃহিণীর কান্নার শব্দ উঠিল। বাহিরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোঁচার খুঁট দিয়া নিজের চোখের জল মুছিতে লাগিলেন এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল। ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল। কিছুক্ষণ পর শেখর রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইতে গিয়া উঠানে নামার সময় দেখিল অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে। সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকটে সরিয়া আসিয়া মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রহিল। তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল, আমার চিঠির জবাব দিলে না কেন? কই, আমি তো চিঠি পাইনি, কি লিখেছিলে? ললিতা বলিল, অনেক কথা, সে যাক, সবই শুনছ তো, এখন তোমার হুকুম কি তাই বলো। শেখর বিস্ময়ের স্বরে কহিল, আমার হুকুম? আমার হুকুমে কি হবে? ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কেন? তা বই কি ললিতা, আমি কার উপর হুকুম দেব? আমার উপর? আর কার উপর দিতে পারো? তোমার উপরই বা দেব কেন? আর দিলেই বা তুমি শুনবে কেন? শেখরের কণ্ঠস্বর গম্ভীর, ঈষৎ করুণ। এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আরেকবার কাছে সরিয়া আসিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, যাও, আর তামাশা ভালো লাগছে না, পায়ে পড়ি কি হবে বলো, ভয়ে রাত্রিরে আমার ঘুম হয় না। ভয় কিসের? ভয় হবে না, তুমি কাছে নেই, মা কাছে নেই, মাঝ থেকে মামা কি সব কাণ্ড করে বসলেন, এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান? শেখর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে সত্যি, মা নিতে চাইবেন না, তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন, সে কথা তিনি শুনেছেন, তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম, আমরা হিন্দু। আন্নাকালি এই সময় রান্নাঘর হইতে ডাক দিল, শেষদি, মা ডাকছেন। ললিতা চেঁচাইয়া বলিল, যাচ্ছি। তারপরে গলা খাটো করিয়া বলিল, মামা যাই হন, তুমি যা আমিও তাই, মা তোমাকে যদি ফেলতে না পারেন আমাকেও ফেলবেন না, আর গিরিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছো, তা সে আমি ফিরিয়ে দেব, আর ঋণের টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতে তো হবেই। শেখর প্রশ্ন করিল, অত টাকা পাইবে কোথায়? ললিতা শেখরের মুখের পানে একটিবার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল, জানো না, মেয়ে মানুষ কোথায় টাকা পায়, আমিও সেইখানেই পাইব। এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিতে থাকিলেও ভিতরে পুড়িতেছিল। এবার বিদ্রুপ করিয়া বলিল, কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে। ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না, কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল। সে দৃঢ়স্বরে জবাব দিল, ও সব মিছে কথা, আমার মামার মতো মানুষ সংসারে নেই, তাকে তুমি ঠাট্টা করো না, তাঁর দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবীশুদ্ধ লোক জানেন। বলিয়া একবার ঠোঁক কিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল, তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হওয়ার পরে, সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই, বিক্রিও করেননি, এ অধিকার আছে শুধু তোমারই, তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে। বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই দ্রুত পদে চলিয়া গেল। সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহবলের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া আসিয়া ভাবিতেছিল, সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কি রূপে, এমন নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের উপর কথা কহিল কি করিয়া।
আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হইয়াছিল। কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটি কি এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিত, দেখিতে পাইত ললিতার ওপর নহে, তাহা সম্পূর্ণ নিজের ওপরেই। ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের প্রবাস বসবাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি খতাইয়া দেখিত। কিন্তু ললিতা আজ যে তাহার জীবনের কতখানি ভবিষ্যতের সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত, তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন, কত দুঃখকর, বেছানায় শুইয়া এই কথাই সে বার বার আলোচনা করিতে লাগিল। ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়াছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভিতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই, দেখিবার কথাও মনে করে নাই। ললিতাকে হয়তো পাওয়া যাইবে না, পিতামাতা এই বিবাহে সম্মতি দিবেন না, হয়তো সে অপর কারোর হইবে। দুশ্চিন্তা তাহার বারবার এই ধার বাহিয়াই চলিয়াছিল। তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া মালা গলায় পড়াইয়া দিয়া সে এই দিকের ভাঙনটার মুখেই বাঁধ বাঁধিয়া দিয়াছিল। প্রবাসে থাকিয়া গুরুচরণে ধর্মমত পরিবর্তনের সংবাদ পাইয়া শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশি এই চিন্তাই করিয়াছিল, পাছে ললিতাকে হারাইতে হয়। সুখের হোক দুঃখের হোক, ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল। আজ ললিতা স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহাইয়া দিয়া গেল। তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায়, এখন ভাবনা হইল পাছে না ছাড়া যায়। শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল, তাহারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন। শেখরের জননীরও মেয়েটি মনঃপুত হইল না, সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে, কিন্তু নবীন রায় 10-20 হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিশ্চেষ্ট হইয়াও ছিলেন না। শেখর ভাবিতেছিল কি করা যায়। সে রাত্রির সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে, ললিতা যে এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্মত ইহার আর কোনো কারণেই অন্যথা হইতে পারিবে না, সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই। যদিও নিজের মুখেই উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়া গিয়াছে, এখন তুমিও ফিরাইতে পারো না, আমিও না, কিন্তু তখন আজ যেমন করিয়া সমস্তটা ভাবিয়া দেখিতেছে তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না, বোধ করি অবসরও ছিল না। তখন মাথার ওপর চাঁদ উঠিয়াছিল, জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া গিয়াছিল, গলায় মালা তুলিয়াছিল, প্রিয়তমার বক্ষস্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল, এবং প্রণয়ীরা যাহাকে অধর সুধা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল। তখন স্বার্থ এবং সাংসারিক ভালোমন্দ মনে পড়ে নাই, অর্থলোলুপ পিতার রুদ্র মূর্তি চোখের ওপর জাগিয়া উঠে নাই। ভাবিয়াছিল মা তো ললিতাকে স্নেহ করেন, তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না, এবং দাদাকে দিয়া পিতাকে কোনো রকমে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়াই যাইবে। তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আশার পথটা পাথর দিয়া এমন ভাবিয়া আটিয়া বন্ধ করেন নাই। এখন যে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়াছেন, বস্তুত শেখরের চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না। সে নিশ্চয় বুঝিয়াছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা, জননীকে সম্মত করানো সম্ভব নহে, এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই। শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আর একবার অস্ফুটে আবৃত্তি করিল, কি করা যায়।
সে ললিতাকে বেশ চিনিত, তাহাকে নিজের হাতেই মানুষ করিয়াছে। একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে, কোনোমতেই তাহাকে ত্যাগ করিবে না। সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী, তাই আজ সন্ধ্যের অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল। গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে, কিন্তু কেহই তাহাকে সম্মত করাইতে পারিবে না। আর তো সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না, এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে। শেখরের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। সত্যি তো, সে তো শুধু মালা বদল করিয়াই ক্ষান্ত হয় নাই, তাহাকে বুকের উপর টানিয়া আনিয়া তাহার মুখও চুম্বন করিয়াছিল। ললিতা বাধা দেয় নাই, দোষ নাই বলিয়াই দেয় নাই, ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই। এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দিবে? পিতামাতার অমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না তাহা নিশ্চয়, কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পরে ঘরে বাইরে সে মুখ দেখাইবে কি করিয়া? অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল। প্রথম কটা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত, পাছে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয়, পাছে সব কথা প্রকাশ করিয়া দেয়, পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয়। কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না, কোনো কথা প্রকাশ পাইয়াছে কিনা তাহাও বুঝা গেল না, কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না। শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটা ছিল, তাহার উপর উঠিয়া দাঁড়াইলে ললিতাদের ছাদে সবটুকু দেখা যাইত। পাছে দেখা হয়, এই ভয়ে সে এই ছাদটায় পর্যন্ত দাঁড়াইত না। কিন্তু যখন নির্বিঘ্নে একমাস কাটিয়া গেল, তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, হাজার হোক, মেয়ে মানুষের লজ্জা শরম আছে, এ সকল ব্যাপার সে প্রকাশ করিতেই পারে না। সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে চাহে না, এ কথা সে বিশ্বাস করিল, এবং সৃষ্টিকর্তা তাহাতে দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধির প্রশংসা করিল। অথচ শান্তি পাওয়া যায় না কেন? যখন হইতে সে বুঝিল আর ভয় নাই, তখন হইতেই এক অভূতপূর্ব ব্যথায় সমস্ত বুক ভরিয়া উঠিতেছে কেন? রহিয়া রহিয়া হৃদয়ের অন্তরতম স্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায় বেদনায় আশঙ্কায় কাঁপিয়া উঠে কেন? তবে তো ললিতা কোনো কথাই বলিবে না, আর একজনের হাতে সঁপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে। তাহার বিবাহ হইয়া গিয়াছে, সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে মনে হইলেও অন্তরে বাহিরে তাহার এমন করিয়া আগুন চলিয়া উঠে কেন? পূর্বে সে সন্ধ্যার সময় বেড়াইতে বাহির না হইয়া সম্মুখের খোলা ছাদটার উপর পদচারণা করিত, আজও তাহাই করিতে লাগিল। কিন্তু একটি দিনও ও বাড়ির কাহাকেও ছাদে দেখিতে পাইল না। শুধু একদিন নান্নাকালি কি করিতে আসিয়াছিল, কিন্তু তাহার প্রতি দৃষ্টি পড়িতেই চোখ নামাইয়া ফেলিল, এবং শেখর তাহাকে ডাকবে কিনা স্থির করিবার পূর্বেই সে অদৃশ্য হইয়া গেল। শেখর মনে মনে বুঝিল তাহারা যে পথ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে, ইহার অর্থ ওই এক ফোঁটা কালি পর্যন্ত জানিয়াছে। আরও এক মাস কত হইল, একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন, এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর? শেখর ঘাড় নাড়িয়া বলিল, না, কেন? মা বলিলেন, প্রায় দুমাস পরে কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম, মেয়েটা আমার যেন আর এক রকমের হয়ে গেছে রে, রোগা, মুখখানি শুকনো, যেন কত বয়স হয়েছে, এমনি গম্ভীর, কার সাধ্যি দেখে বলে 14 বছরের মেয়ে। তাহার চোখে জল আসিয়া পড়িল, হাত দিয়া মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিলেন,
পরনের কাপড়খানি ময়লা, আঁচলের কাছে খানিকটা সেলাই করা। জিজ্ঞেস করলুম, তোর কাপড় নেই মা? বললে তো আছে, কিন্তু বিশ্বাস হয় না। কোনোদিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না, আমিই দিই। আমিও তো ছ সাত মাস কিছু দিইনি। তিনি আর বলিতে পারিলেন না, আঁচল দিয়া চোখ মুছিতে লাগিলেন। ললিতাকে যথার্থই তিনি নিজের মেয়ের মতো ভালোবাসিতেন। শেখর আরেকদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন, আমি ছাড়া কোনোদিন সে কারোর কাছে কিছু চাইতেও পারে না, অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতে পারে না। সেও আমি, ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াত, আমি তার মুখ দেখলেই টের পেতুম। আমার সেই কথাই মনে হয় শেখর, হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায়, কেউ তাকে বোঝেও না, জিজ্ঞেসও করে না। আমাকে ও শুধু সে মা বলে ডাকে না, মায়ের মতো ভালোবাসে যে। শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না। যেদিকে চাহিয়াছিল সেই দিকে চাহিয়া থাকিয়াই কহিল, বেশ তো মা, কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন? নেবে কেন? উনি যাওয়া আসার পথটা পর্যন্ত বন্ধ করে দিলেন, আমি বা দিতে যাব কোন মুখে? ঠাকুরপো দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন। আমরা আপনার লোকের মতো কোথায় একটা প্রায়শ্চিত প্রায়শ্চিত করিয়ে ডেকে নেব, তা নয় একেবারে পর করে দিলুম। আর তাও বলি, এর পীড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে। কেবল তাকাদা, কেবল তাকাদা, মনের ঘেন্নায় মানুষ সবই করতে পারে। বরং আমি তো বলি ঠাকুরপো ভালোই করেছেন, ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তাঁর ঢের বেশি আপনার। তার সাথে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে তা আমি বলছি, শুনেছি আসছে মাসেই হবে। হঠাৎ শেখর মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আসছে মাসেই হবে নাকি? তাই তো শুনি। শেখর আর কিছু জিজ্ঞাসা করিল না। মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ললিতার মুখে শুনলুম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই। না থাকবারই কথা, একে তার নিজের মনে সুখ নেই, তাতে বাড়িতে নিত্যি কান্নাকাটি, এক মিনিটের তরে ও বাড়িতে স্বস্তি নেই। শেখর চুপ করিয়া শুনিতেছিল, চুপ করিয়াই রহিল। খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানায় আসিয়া শুইয়া পড়িল। সে ললিতার কথা ভাবিতে লাগিল। এই গলিটায় দুখানা গাড়ির স্বচ্ছন্দে যাতায়াতে স্থান হয় না। একখানা গাড়ি খুব একপাশ ঘেঁষিয়া না দাঁড়াইলে আরেকখানি যেতে পারে না। দিন দশেক পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাটির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল। শেখর অফিস হইতে ফিরিতেছিল, নামিয়া জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন। সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নাই, তাই মনে করিয়া আর বাড়ি গেল না, সোজা গুরুচরণের শোবার ঘরে আসিয়া উপস্থিত হইল। তাই বটে, গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন, একপাশে ললিতা এবং গিরিন শুষ্ক মুখে বসিয়া আছে। সম্মুখে চৌকির ওপর বসিয়া ডাক্তার রোগ পরীক্ষা করিতেছেন। গুরুচরণ অস্ফুট স্বরে বসিতে বলিলেন। ললিতা মাথায় আঁচলখানি আরও একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল। ডাক্তার পাড়ার লোক, শেখরকে চিনিতেন। রোগ পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে আসিয়া বসিলেন। গিরিন পিছনে আসিয়া টাকা দিয়া ডাক্তার বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনো অনেক দূর অগ্রসর হয় নাই, এই সময়ে বায়ু পরিবর্তনে নিতান্ত আবশ্যক। ডাক্তার চলিয়া গেলে উভয়ই আরেকবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন। ললিতা ইশারা করিয়া গিরিনকে একপাশে ডাকিয়া লইয়া চুপি চুপি কথা কহিতে লাগিল। শেখর সুমুখে চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিল। তিনি ইতিপূর্বে ওদিকে মুখ ফিরাইয়া শুইয়াছিলেন, শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না। খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর উঠিয়া গেল। তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা কহিতেছিল, তাহাকে কেহ বসিতে বলিল না।
আসিতে বলিল না, একটা কথা পর্যন্ত কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিল না। আজ সে নিশ্চয় বুঝিয়া আসিল ললিতা তাহাকে তাহার কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি দিয়াছে। এখন সে নির্ভয়ে হাঁপ ফেলিয়া বাঁচুক, আর শঙ্কা নাই, আর ললিতা তাহাকে জড়াইবে না। ঘরে আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে সহস্রবার মনে পড়িল, আজ সে নিজের চক্ষে দেখিয়া আসিয়াছে গিরিনী ওই বাড়ির পরম বন্ধু, সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয়। সে কেহ নহে, এমন বিপদের দিনেও ললিতা তাহার একটি মুখের পরামর্শেরও আর প্রত্যাশী নহে। সে সহসা উফ বলিয়া একটি গদি আটা আরাম চৌকির ওপর ঘাড় গুঁজিয়া বসিয়া পড়িল। ললিতা তাহাকে দেখিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল, যেন সম্পূর্ণ পর, একেবারে অপরিচিত। আবার তাহারই চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ, অথচ এই লোকটিরই অভিভাবকতায় একদিন তাহাকে থিয়েটার দেখিতে পর্যন্ত যাইতে দেয় নাই। এখনো একবার ভাবিবার চেষ্টা করিল, হয়তো সে তাহাদের গোপন সম্বন্ধের কথা স্মরণ করিয়াই লজ্জায় ওরূপ ব্যবহার করিয়াছে। কিন্তু তাই বা কি করিয়া সম্ভব, তাহা হইলে এত কাণ্ড ঘটিতেছে, অথচ একটি কথাও কি সে এতদিনের মধ্যে কোনো কৌশলে তাহাকে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিত না। হঠাৎ ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল, তিনি ডাকিয়া বলিতেছেন, কই রে, এখনো হাত মুখ ধুসনি, সন্ধে হয় যে। শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং তাহার মুখের ওপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরাইয়া রাখিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। এই কয়টা দিন অনেক কথাই অনেক রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অনুক্ষণ আনাগোনা করিয়াছে, শুধু একটা কথা সে ভাবিয়া দেখিত না, বস্তুত দোষ কোন দিকে। একটি আশার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই, কিংবা তাহাকে বলিবার সুযোগও দেয় নাই, বরঞ্চ পাছে প্রকাশ পায় সে কোনরূপ দাবি করিয়া বসে, এই ভয়ে কাঠ হইয়াছিল। তথাপি সর্বপ্রকার অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল এবং নিজের হিংসায় ক্রোধে অভিমানে অপমানে পুড়িয়া মরিতেছিল। বোধ করি এমনি করিয়াই সংসারের সকল পুরুষ বিচার করে এবং এমনই করিয়াই দগ্ধ হয়। পুড়িয়া পুড়িয়া তাহার সাত দিন কাটিয়াছে। আজ সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সেই আগুন জ্বালিয়া দিয়াই বসিয়াছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়াই তাহার হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল। কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নিচে কার্পেটের ওপর স্থির হইয়া বসিল। কালী বলিল, শেখরদা, আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি, কাল আমরা চলে যাব। শেখর কথা কহিতে পারিল না, চাহিয়া রহিল। কালী বলিল, অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা, সেসব ভুলে যেও। শেখর বুঝিল ইহার একটি কথাও কালী নিজের নহে, সে শেখানো কথা বলিতেছে মাত্র। জিজ্ঞাসা করিল, কাল কোথায় যাবে তোমরা? পশ্চিমে, বাবাকে নিয়ে আমরা মুঙ্গেরে যাব, সেখানে গিরিনবাবুর বাড়ি আছে, তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না, ডাক্তার বলেছেন এদেশ বাবার সহ্য হবে না। শেখর জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? একটু ভালো বলিয়া কালী আঁচলের ভিতর হইতে কয়েকজোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল, জ্যাঠাইমা আমাদের কিনে দিয়েছেন। ললিতা এতক্ষণ চুপ করিয়াছিল, উঠিয়া গিয়া টেবিলের ওপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল। একটু হাসিয়া বলিল, কিন্তু টাকা করি ওতে আর নেই, সমস্ত খরচ হয়ে গেছে। শেখর চুপ করিয়া রহিল। কালী বলিল, চলো শেষ দি, রাত্রির হচ্ছে,
ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিল, কালী, নিচে থেকে আমার জন্য দুটো পান নিয়ে এসো তো ভাই। ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুই বস কালী, আমি এনে দিচ্ছি, বলিয়া দ্রুত পায়ে নামিয়া গেল। খানিক পরে পান আনিয়া কালীর হাতে দিল, সে শেখরকে দিয়া আসিল। পান হাতে লইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। চললুম শেখরদা, বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেইখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়েই ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুর মুখে বিহবল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে আসিল, যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল, কিন্তু শেখরের কিছুই বলা হইল না। যেন বলিবার কথা তাহার ছিলও না, এইভাবেই সমস্ত সময়টুকু কাটিয়া গেল। ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল, কারণ সে চাহে নাই কোনো কথা ওঠে, ইহা সে মনে মনে বুঝিল। তাহার পরে তাহার সর্বশরীর ছিমছিম করিতে লাগিল, মাথা ঘুরিয়া উঠিল। সে উঠিয়া গিয়া বিছানার ওপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল। গুরুচরণের ভাঙা দেহ মুঙ্গের জল হাওয়াতেও আর জোড়া লাগিল না। বৎসরখানেক পরেই তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন। গিরিন যথার্থই তাহাকে অতিশয় ভালোবাসিয়াছিল এবং শেষ দিন পর্যন্ত তাহার জন্য যথাসাধ্য করিয়াছিল। মৃত্যুর পূর্বে তিনি সজল কণ্ঠে তাহার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন সে যেন কোনোদিন পর না হইয়া যায় এবং এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। তিনি ইহা চোখে দেখিয়া যাইতে পারলেন না, অসুখ বিসুখে সময় হইল না, কিন্তু পরলোকে বসিয়া যেন দেখিতে পান। গিরিন তখন সানন্দে এবং সর্বান্তকরণে প্রতিশ্রুত হইয়াছিল। গুরুচরণের কলিকাতার বাটিতে যে ভাড়াটিয়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরী মধ্যে মধ্যে সংবাদ পাইতেন, গুরুচরণের মৃত্যু সংবাদও তাহারাই দিয়াছিল। তাহার পর এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল, নবীন রায় হঠাৎ মারা গেলেন। ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হইয়া বড়বধূর হাতে সংসার সঁপিয়া দিয়া কাশী চলিয়া গেলেন, বলিয়া গেলেন আগামী বৎসর শেখরের বিয়ে সমস্ত ঠিক হয়ে গেলে তিনি আসিয়া বিবাহ দিয়া যাইবেন। বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন এবং পূর্বেই হইয়া যাইত, শুধু তাহার মৃত্যু হওয়াতেই এক বৎসর স্থগিত ছিল। কন্যাপক্ষের আর বিলম্ব করা চলে না, তাই তাহারা কাল আসিয়া আশীর্বাদ করিয়া গিয়াছিল, এই মাসেই বিবাহ। আজ শেখর জননীকে আনিতে যাইবার উদ্যোগ করিতেছিল, আলমারি হইতে জিনিসপত্র নামাইয়া তোরঙ্গ সাজাইতে গিয়া অনেক দিন পর ললিতার কথা তাহার মনে পড়িল, সব সেই করিত। তিন বৎসরের অধিক হইল তাহারা চলিয়া গিয়াছে, ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদই সে জানে না, জানিবার চেষ্টাও করে নাই, বোধ করি ইচ্ছাও ছিল না। ললিতার উপরে ক্রমশ তাহার একটা ঘৃণার ভাব আসিয়াছিল, কিন্তু আজ সহসা ইচ্ছা করিল যদি কোনো মতে একটা খবর পাওয়া যায়, সে কেমন আছে। অবশ্য ভালো থাকিবারই কথা, কারণ গিরিনের সঙ্গতি আছে তাহা সে জানিত, তথাপি সে শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে, তাহার কাছে কেমন আছে, এই সব। ও বাড়ির ভাড়াটিয়ারা আর নাই, মাস দুই হলেও বাড়ি খালি করিয়া চলিয়া গিয়াছে। শেখর একবার ভাবিল চারুর বাপকে গিয়া জিজ্ঞাসা করিবে, কারণ তাহারা গিরিনের সংবাদ নিশ্চয় রাখেন। ক্ষণকালের জন্য তোরঙ্গ গুছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া এই সব ভাবিতে লাগিল। এমন সময়ে দ্বারের বাহিরে দাঁড়াইয়া পুরাতন দাসী কহিল, ছোটবাবু, কালীর মা একবার আপনাকে ডেকে পাঠিয়েছেন।
শেখর মুখ ফিরাইয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, কোন কালীর মা? দাসী হাত দিয়া গুরুচরণের বাড়িটা দেখাইয়া বলিল, আমাদের কালীর মা ছোটবাবু, তাঁরা কাল রাত্রিরে ফিরে এসেছেন, চল যাচ্ছি বলিয়া সে তৎক্ষণাৎ নামিয়া গেল। তখন বেলা পড়িয়া আসিয়াছিল। সে বাড়িতে পা দিতেই বুক ভাঙা কান্নার রোল উঠিল। বিধবা বেস্থারিণী গুরুচরণের স্ত্রীর কাছে গিয়া সে মাটিতে বসিয়া পড়িল এবং কোচার খুঁট দিয়া নিঃশব্দে চোখ মুছিতে লাগিল। শুধু গুরুচরণের জন্য নহে, সে নিজের পিতার শোকেও আরও একবার অভিভূত হইয়া পড়িল। সন্ধ্যা হইলে ললিতা আলো জ্বালিয়া দিয়া গেল। দূর হইতে গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল এবং ক্ষণকাল অপেক্ষা করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। শেখর সপ্তদশ পর্ষিয়া পরস্ত্রীর পানে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিয়া কথা বলিতে পারিল না। তথাপি আর চোখে এসে দেখিতে পাইয়াছিল, মনে হইল ললিতা যেন আরও বড় হইয়াছে এবং অত্যন্ত কৃশ হইয়া গিয়াছে। অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তাহার মর্ম এই যে, এই বাড়িটি তিনি বিক্রয় করিয়া মুঙ্গেরে জামাইয়ের আশ্রয়ে থাকিবেন, এই তাঁর ইচ্ছা। বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল। এখন উপযুক্ত মূল্যে তাহারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেদেরই থাকিবে, তাহার নিজেরও কোনরূপ ক্লেশ বোধ হইবে না এবং ভবিষ্যতে কখনো তিনি এদেশে আসিলে দুই একদিন বাস করিয়াও যাইতে পারিবেন, এই সব। শেখর মাকে জিজ্ঞাসা করিয়া তাহার যথাসাধ্য করিবে বলায় তিনি চোখ মুছিয়া বলিলেন, দিদি কি এর মধ্যে আসবেন না শেখর? শেখর জানাইল আজ রাত্রেই তাকে আনিতে যাইবে। অতঃপর তিনি একটি একটি করিয়া অন্যান্য সংবাদ জানিয়া লইলেন, শেখরের কবে বিবাহ, কোথায়, কত হাজার, কত অলঙ্কার, নবীন রায় কি করিয়া মারা গেলেন, দিদি কি করিলেন, ইত্যাদি অনেক কথা বলিলেন এবং শুনিলেন। শেখর যখন ছুটি পাইল তখন জ্যোৎস্না উঠিয়াছে। এই সময় গিরীন্দ্র ওপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাটিতে গেল। গুরুচরণের বিধবা দেখিতে পাইয়া প্রশ্ন করিলেন, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ? এমন ছেলে সংসারে আর হয় না। শেখরের তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই তাহা সে জানাইল এবং আলাপ আছে বলিয়া দ্রুতপথে বাহির হইয়া গেল। কিন্তু বাহিরের বসিবার ঘরের সম্মুখে আসিয়া তাহাকে সহসা থামিতে হইল। অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়াছিল, বলিল, শোনো, মাকে কি আজই আনতে যাবে? শেখর বলিল, হ্যাঁ। তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? হ্যাঁ, প্রায় পাগলের মতো ছিলেন। তোমার শরীর কেমন আছে? ভালো আছে বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল। রাস্তায় আসিয়া তাহার আপাদ মস্তক লজ্জায় ঘৃণায় শিহরিয়া উঠিল। ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়া তাহার নিজের দেহটা যেন অপবিত্র হইয়া গিয়াছে এমনি মনে হইতে লাগিল। ঘরে আসিয়া সে যেমন তেমন করিয়া তোরঙ্গ বন্ধ করিয়া ফেলিল এবং তখনও গাড়ির বিলম্ব আছে জানিয়া আর একবার শয্যাশ্রয় করিয়া ললিতার বিষাক্ত স্মৃতিটাকে পোড়াইয়া নিঃশেষ করিয়া দিবে শপথ করিয়া সে হৃদযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার দাবানল জ্বালিয়া দিল। দাহনীর যাতনায় সে তাহাকে মনে মনে কত অকথ্য ভাষায় তিরস্কার করিল, এমনকি কুলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না। তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলিয়াছিলেন, এ তো সুখের বিয়ে নয়, তাই শেষ পর্যন্ত কারো মনে ছিল না, নইলে ললিতা তখন তোমাদের সকলকেই সংবাদ দিতে বলিয়াছিল। ললিতার এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের ওপরেও শিখা বিস্তার করিয়া প্রজ্বলিত হইতে লাগিল। শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখনও তাহার বিবাহের দশ বারো দিন বিলম্ব ছিল। দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া
একটা ডালায় কি কতকগুলো তুলিতেছিল। শেখর জানিত না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া দাঁড়াইল। ললিতা মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল। মা জিজ্ঞাসা করিলেন, কি রে? সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া? না, এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ললিতার মুখ সে দেখিতে পায় নাই, কিন্তু তাহার হাত দুইটির ওপর তাহার দৃষ্টি পড়িয়াছিল। তাহা সম্পূর্ণ নিরাভরণ না হইলেও দুগাছি করিয়া কাঁচের চুড়ি ছাড়া আর কিছুই ছিল না। শেখর মনে মনে ক্রূর হাসি হাসিয়া বলিয়াছিল, হে, আর এক রকমের ভরং। গিরিন সঙ্গতিপন্ন তাহা সে জানিত, তাহার পত্নীর হাত এরূপ অলঙ্কারশূন্য হওয়ার হেতু সে খুঁজিয়া পাইল না। সেই দিন সন্ধ্যার সময় সে দ্রুত পদে নিচে নামিয়া আসিতেছিল। ললিতাও সেই সিঁড়িতে উপরে উঠিতেছিল, এক পাশে ঘেঁষিয়া দাঁড়াইল। কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদুকণ্ঠে বলিল, তোমাকে আমার একটা কথা বলবার আছে। শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময়ের স্বরে বলিল, কাকে? আমাকে? ললিতা তেমনি মৃদুস্বরে কহিল, হ্যাঁ, তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা? বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুত পদে নামিয়া গেল। ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল। নিরতিশয় বিষয় সহিত চোখ তুলিয়া দেখিল, গিরিন প্রবেশ করিতেছে। গিরিন নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল। শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসামুখে চাহিয়া রহিল। উভয়ের চোখের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। গিরিন একবারেই কাজের কথা পাড়িল, বলিল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। আমার শাশুড়ি ঠাকুরানের অভিপ্রায় আপনি শুনেছেন, বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন, শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তাঁরা এই মাসের মধ্যেই মুঙ্গেরে ফিরে যেতে পারেন। গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠিয়াছিল। কথাগুলি তাহার কিছুমাত্র ভালো লাগিল না। অপ্রসন্ন মুখে বলিল, সে তো ঠিক কথা, কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক, তাকে বলা আবশ্যক। গিরিন মৃদু হাসিয়া বলিল, সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। শেখর তেমনি ভাবে জবাব দিল, আপনি বললেও হতে পারে, ও পক্ষের অভিভাবক এখন আপনি। গিরিন কহিল, আমার বলার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল শেষদি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হইতে পারে। শেখর মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল, সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, কে বললেন? গিরিন বলিল, শেষদি ললিতা দিদি বলছিলেন। শেখর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। তারপরে গিরিন কি যে বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না। খানিক্ষণ বিহবল দৃষ্টিতে তাহার মুখবাণে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিল, আমাকে মাপ করবেন গিরিনবাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? গিরিন জিভ কাটিয়া বলিল, আগে না, কালীর সঙ্গে আমার, কিন্তু সেরকম তো কথা ছিল না। গিরিন ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল, কহিল, না, কথা ছিল না, সে কথা সত্য। গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করিয়া গিয়াছিলেন আমি আর যেন কোথাও বিবাহ না করি, আমিও প্রতিশ্রুত হই। তার মৃত্যুর পর শেষ দিদি আমাকে বুঝিয়ে বলেন, অবশ্য এইসব কথা আর কেউ জানে না, যে ইতিপূর্বেই তাঁর বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এসব কথা আর কেউ হয়তো বিশ্বাস করত না।
কিন্তু আমি তার একটা কথাও অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একবারের অধিক বিবাহ হইতে পারে না। ও কি! শেখরের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিয়াছিল। এখন সেই বাষ্প অশ্রুধারায় চোখের কোণ বাহিয়া গিরিনীর সম্মুখেই ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল। কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না। তাহার মনে পড়িল না, পুরুষের সম্মুখেই পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর। গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার মনে মনে সন্দেহ ছিলই, আজ সে ললিতার স্বামীকে নিশ্চয় চিনিতে পারিল। শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের ওপর প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল। কিন্তু পরক্ষণেই সে মৃদু মৃদু হাসিতে লাগিল। আস্তে আস্তে বলিল, সে কথার জবাব দেওয়া অনাবশ্যক। তাছাড়া স্নেহ যত বড়ই হোক, জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাক, গুরুজন সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাই না বলিয়া সে আরও একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ যাই, আবার অন্য সময় দেখা হবে বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল। গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করিয়াছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল। কিন্তু আজ সে চলিয়া যাইবা মাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থ ত্যাগ করিতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে, তাহা আজ সে প্রথম দেখিল। অপরাহ্ন বেলায় ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝেয় বসিয়া ললিতার সাহায্যে নূতন বস্ত্রের রাশি থাক দিয়া সাজাইয়া রাখিতেছিলেন। শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল। আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না। মা চাহিয়া দেখিয়া বলিলেন, কি রে? শেখর জবাব দিল না, চুপ করিয়া থাক দেওয়া দেখিতে লাগিল। খানিক পরে বলিল, ও কি হচ্ছে মা? মা বলিলেন, নূতন কাপড় কাকে কিরকম দিতে হবে হিসেব করে দেখছি, বোধ করি আরো কিছু কিনতে হবে না মা? ললিতা ঘাড় নাড়িয়া সায় দিল। শেখর হাসি মুখে কহিল, আর যদি বিয়ে না করি মা? ভুবনেশ্বরী হাসিলেন, বলিলেন, থা তুমি পারো, তোমার গুণে ঘাট নেই। শেখরও হাসিয়া বলিল, তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। মা গম্ভীর হইয়া বলিলেন, ও কি কথা, অমন অলক্ষণে কথা মুখেও আনিস নে। শেখর বলিলেন, এতদিন মুখে তো আনিনি মা, কিন্তু আর না আনলেই নয়, আর চুপ করে থাকলে মহাপাতক হব মা। ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন। শেখর বলিল, তোমার এই ছেলেটির অনেক অপরাধে তুমি ক্ষমা করে এসেছ, এটাও ক্ষমা করো মা, আমি সত্যিই এ বিবাহ করিতে পারিব না। পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যি উদ্বিগ্ন হইলেন, কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা তাই হবে, এখন তুই যা এখান থেকে, আমাকে জ্বালাতন করিস নে শেখর, আমার অনেক কাজ। শেখর আর একবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল, না মা, সত্যি বলছি তোমাকে, এ বিয়ে হতে পারবে না। কেন? এ কি ছেলে খেলা? ছেলে খেলা নয় বলেই তো বলছি মা। ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলে কথা আমার ভালো লাগে না। শেখর মৃদু কণ্ঠে বলিল, আর একদিন শুনো মা, আর একদিন বলবো। আর একদিন বলবি? তিনি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন, তবে আজই আমাকে কাশী পাঠিয়ে দে, এমন সংসারে আমি আর একটা রাতও কাটাতে চাইনি। শেখর অধমুখে বসিয়া রহিল। ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন,
ললিতাও আমার সঙ্গে কাশী যেতে চায়, দেখি তার যদি কোনো বন্দোবস্ত করতে পারি। এবার শেখর মুখ তুলিয়া হাসিল। তুমি নিয়ে যাবে, তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা? তোমার হুকুমের বড় ওর আবার আছে কি? ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু আশান্বিত হইলেন। ললিতার পানে একবার চাহিয়া বলিলেন, শুনলি মা ওর কথা? ও মনে করে আমি ইচ্ছে করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি, ওর মামির মত নিতে হবে না। ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিয়াছিল। শেখর বলিয়া ফেলিল, তাকে জানাতে চাও জানাওগে, সে তোমার ইচ্ছা, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা, এ আমিও মনে করি। যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে, ও তো তোমার পুত্রবধূ। বলিয়া ফেলিয়াই শেখর ঘাড় হেঁট করিয়া রহিল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। জননীর সম্মুখে সন্তানের মুখে এ কি পরিহাস! একদৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি বললি, ও আমার কে? শেখর মুখ তুলিতে পারিল না, কিন্তু জবাব দিল। আস্তে আস্তে বলিল, ওই তো বললুম মা, আজ নয় 4 বৎসরের বেশি হল, তুমি সত্যিই ওর মা। আমি আর বলতে পারি না মা, ওকে জিজ্ঞেস করো ওই বলবে। বলিয়াই দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে। সেও উঠি আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভুবনেশ্বরীর 2 চোখ দিয়া আনন্দাশ্রু ছড়িয়া পড়িতে লাগিল। তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসিতেন। সিন্ধুক খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন। সমস্ত শুনিয়া বলিলেন, তাই বুঝি গিরিনের কালীর সঙ্গে বিয়ে হয়েছে? ললিতা বলিল, হ্যাঁ মা তাই, গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি নে, আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তাঁর ইচ্ছে, কিন্তু তিনি আছেন। ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন, আছে বই কি মা, আশীর্বাদ করি জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বসো মা, আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে। বলিয়া হাসিয়া বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন। এই তবে কথা সাহিত্যিকের অন্যতম আলোচিত উপন্যাসের শেষ। অনেকটা খুশি নিয়ে, অনেকটা আশা নিয়ে। সব ভালোবাসার মানুষের মনে যে স্বপ্নটা থাকে তাকে অক্ষরে অক্ষরে সত্যি হতে দেখার গল্প পরিণীতা। আচ্ছা, আজকের মতো তবে বিদায়, আবার দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।